রামের নামাবলী পড়ছে, রামের মতো তিলক কাটছে, কিন্তু তাদের হৃদয়ে শুধু হ্যাঁ রাম আছে। কোন রাম? নাথুরাম। এদের মনে নাথুরাম ছাড়া কিছু নেই, ভগবান রাম নয়। এ হল আরএসএস বিজেপি, যে ডক্টর বিআর আম্বেদকরের স্বপ্ন, তার শপথ, তার সারা জীবনের সংগ্রামের ফসল আজকের এই দেশের সংবিধান, তার গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা সমর্থন। এতে যদি বিন্দুমাত্র আলোচনা করতে পারে প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়, আজকে হবে সেটাই কর্তব্য। সেই কর্তব্য পালন যাতে আমরা সকলে প্রতি হতে পারি, সেই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা ডক্টর আম্বেদকরকে স্মরণ করব। 2024 সালের এই নির্বাচন ডক্টর বিআর আম্বেদকরের সংবিধান থাকবে কিনা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, মানুষের অধিকার, দলিতদের সংরক্ষণ, এসব থাকবে কিনা, তার চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এইবারকার এই 133তম জন্মবার্ষিকী কঠিন চ্যালেঞ্জের মুখে গোটা ভারতবর্ষে তৈরি হচ্ছে সংবিধানকে রক্ষা করার জন্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি একত্রিত হয়েছে। আমরা আমাদের রাজ্যে এই অনুষ্ঠানকে সামনে রেখে আহ্বান করেছি যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমী, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, অন্যান্য অংশের মানুষ, আপনারা আসুন। এই কঠিন পরিস্থিতিতে গোটা ভারতবর্ষে যে চ্যালেঞ্জ আজকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, 27টি রাজনৈতিক দল আমাদের রাজ্যে তৈরি হয়েছে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে এক জায়গায় এক মঞ্চে এসে দাঁড়ায়, সেই জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আপনারা সকলে মিলিত হয়েছেন। এখান থেকে আমাদেরকে শপথ নিতে হবে আম্বেদকরের সংবিধানকে বাঁচাতে, বিজেপিকে পরাস্ত করতে হবে, দেশের মানুষের অধিকারের জন্য সংবিধান রক্ষা করার জন্য, দলিতদের অধিকার রক্ষা করার জন্য সংবিধান বাঁচানোর জন্য বিজেপিকে পরাজিত করার শপথ গ্রহণ করতে হবে।